ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, ইলেকশন কমিশন একটা ফর্মাল মিটিং আজকে ডেকেছিলেন। মিটিং এর উদ্দেশ্য কলকাতা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনের জন্য। মামলা কোর্টে আছে, ঠিকই আছে, স্টে নেই, কিন্তু যেভাবে মিটিংটা কন্ডাক্ট হচ্ছিল সেভাবে আমার মনে হচ্ছে কোর্টে রায় দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু গভর্নমেন্টের ছাড়া, গভর্নমেন্টের অর্ডার ছাড়া এনারা তো কিছু বলবেন না। আবার ইনাদের কথা গভর্নমেন্ট শুনবে কি শুনবে না, এটা বড় একটা প্রশ্ন আছে। এটা নিয়ে বামফ্রন্টের সরকারের সময় এই আইনটা চলে আসছে, সারা ভারতবর্ষের আইন নেই যে সময়কে ডিফার করে ইলেকশন। আজকে 114টা মিউনিসিপ্যাল তে ইলেকশন এ আছে, শুধু কলকাতা আর হাওড়া করিয়ে দিলে সব পরিষেবা ঠিক হয়ে যাবে বাংলা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। আর নিশ্চিতভাবে সব জায়গায় ইলেকশন হোক এটা আমরা চাইছি। এই জন্যে কোর্টে মামলাও হয়েছে কি 114টা মিউনিসিপ্যাল এতে এরিয়াতে কেন ইলেকশন হবে, এর কোনো উত্তর নেই। ইনারা কলকাতা হাওড়া জন্যে বলছেন, হাওড়াতেও প্রায় 15-16টা ওয়ার্ড বেরিয়ে গেছে, সেখানে যে পদ্ধতিতে রিজার্ভেশন করা হয়েছিল সে পদ্ধতিটা আজকে 50টা যদি ওয়ার্ডে ইলেকশন হয় সেই পদ্ধতিটা পুরোপুরি ভুল হয়ে যায়, এটাও একটা বড় প্রশ্ন আমরা রেখেছি। আর কলকাতা কর্পোরেশনে ইলিমিটেশন, আজকে 2 বছর ইলেকশন হয়নি, তার মধ্যে করে নেওয়া উচিত কোথাও 20,000 ভোট, কোথাও 80,000 ভোট, কোথাও 20টা বুথ, কোথাও 77টা বুথ আছে, এরকম আছে। এই এইভাবে একটা ইলেকশন কমিশনকে সরকার যেভাবে বসিয়ে রেখে দিয়েছে আর তাদের কোনো ভূমিকা নেই গভর্নমেন্টের বাইরে যাওয়া, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। জানি আমরা শুধু ওই এখানে বলার আছে বলেছি, বাদ বাকি যা কথা আছে কোর্টে আমরা গ্রেপ্তার করা হয়েছে। সেখানে পুলিশ বলেছে উনি যেভাবে গাড়ি চালিয়েছিলেন হয়তো অনেকে লোক মারা যেতে পারে। এই অ্যাটেম্প টু মার্ডারের একটা 307 মামলা হয়েছে, সেটা কোর্টে বিচার হবে। এখানে তো বিনা কিছু করে 24 কেজি 28 কেজি গাঁজা দিয়ে মানে 28 কেজি গাঁজা কেউ পিঠে নিয়ে ঘুরবে এরকম কারো ক্ষমতা নেই, কিন্তু এখানে হাজার হাজার ছেলে আমাদের জেলের মধ্যে পড়ে আছে যেখানে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে। আজকে একটা উনি গাড়ি চালিয়েছেন, ভিডিও আছে, সেখানে উনি বলছেন যেভাবে ধমকাচ্ছেন তার উপরে মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, তার জন্যে ভারতীয় জনতা পার্টি পার্টি অফিস ভেঙে দেবেন। কালকে যদি ভারতীয় জনতা পার্টি ভাবে কি আমি তৃণমূলে কোনো জায়গা তাকে অ্যাটাক করবো, এটা তো ঠিক না, গণতন্ত্রে এটা এটা মানায় না। গণতন্ত্র মানে রাজনীতি, রাজনীতির জায়গা থাকবে, আপনি রাজনীতি করুন আমরাও রাজনীতি। প্রত্যেকটা ব্যাপারে আপনি দেখবেন যেভাবে দুর্নীতি হয়েছে, আর যখন মানুষ কোর্টে যাচ্ছে, কোর্ট অনেকবার সুযোগ দিচ্ছে স্টেট গভর্নমেন্টকে, কিন্তু স্টেট গভর্নমেন্ট ডোন্ট কেয়ার একটা মনোভাব আছে, আমার কে কী করবে, আমি অত ক্ষমতায় আছি, আমি যা ইচ্ছা তাই করবো। আজকে কোর্ট ডিসিশন দিয়েছে যে সিবিআই তদন্ত হবে, এসএসসি যারা আছেন তারা খুবই খুশি আছেন, আমরাও কোর্টকে সাধুবাদ জানাই। সাংবাদিককে কেউ মারধর করে না, হয়তো কোনো ঘটনার মধ্যে ওনার লেগে গেছে, আমরা নিশ্চিতভাবে দুঃখিত। কোনো সাংবাদিককে কেন কেউ মারেন, আগে 66 ছিল, 16টা বালিটে দিয়ে দিল, 50টা হলো, তাই 50টা যখন হলো আর 16টার হলো বালি, তাহলে তো একে নতুন করে রিজার্ভেশন দরকার প্রত্যেকটা সিটে। তা সেই রিজার্ভেশন করে যদি নির্বাচনে যেতে হয়, অর্থাৎ ডিলিমিটেশন করে নির্বাচনে যেতে গেলে 75 দিন লাগে, তারপর নোটিফিকেশন করা যায়। আপনারা কী ভাবছেন সেটা আপনাদের আমাদের জানান, আপনারা যদি না জানান আমরা আবার এই বিষয় নিয়ে কোর্টে যেতে বাধ্য হব। এই বিষয়গুলোই আজকে আমরা জানিয়েছি, তারা বলেছে, কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকার বারবার করছে, অর্থাৎ এখানে নির্বাচন কমিশন আমরা জানি অটোনোমাস বডি, কিন্তু এর আগে আমরা বহুবার দেখেছি পঞ্চায়েত থেকে আরম্ভ করে কর্পোরেশন সল্টলেক সবকটা জায়গায় যেখানে অটোনোমাস বডি রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত হয়, আর তাই আমরা শঙ্কা যতন করছি যেইভাবে অটোনোমাস বডির ওপর যেভাবে প্রেশারাইজ করা হচ্ছে, আদৌ সুষ্ঠু এবং সফলভাবে নির্বাচন হবে কি না আমাদের সন্দেহ আছে।